নমস্কার সঞ্জিতা চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হলো আপনি কিভাবে মোবাইলে কম্পিউটারের মতো মাউস কার্সারটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটি কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন অলওয়েজ ALWAYSVISIBLE, অলওয়েজ ভিজিবল লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পর এরকম একটা অ্যাপ আসবে, আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করবো না, আমি শুধু এখন অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর এরকম পেজ আছে, এখানে দেখতেছেন অ্যাডভান্স ফিচার্স, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ওয়ান বাটনের এখানে দেখুন একটি বাটন আছে, এই বাটনটি অন আছে, এই বাটনটি অফ করে দেবেন। এই বাটনটি অফ করে দিলে এখানে একটি মাউস চলে আসবে। এই মাউসটা টাচ করে আপনি এই কার্সরটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন, দেখতে পাচ্ছেন। তারপরে একটু নিচে আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন মাউসে ক্লিক করলে একটা এক ধরনের শব্দ হয়। ওই শব্দটা যদি আপনি দিতে চান তাহলে কী করতে হবে, যে মাউস ক্লিক সাউন্ড, এখান থেকে ওই শব্দটা দিতে পারবেন। এখন ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যাওয়ার পরে যেখানে দেখতেছেন বাটন কালার, এখান থেকে আপনারা এই কার্সর আর মাউসের বাটন এই কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এখানেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে যে এই বাটনটা অন রাখতে হবে। আপনি যদি এই বাটনটা অন না রাখেন তাহলে কিন্তু আপনার কার্সরটা কাজ করবে না। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি যেখানে দেখতেছেন অলওয়েজ ভিজিবল মাউস, এখানে ক্লিক করে দেবেন। টপ আছে এই বাটনটি, এটা অন করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই বাটনে ক্লিক করে দেবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে লেখা দেখতেছেন, এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর তারপরে কী করবেন, আপনি যদি চান যে এই মাউসটা রাখবেন না, শুধু কার্সরটা রাখবেন, তাহলে কী করবেন, এই যেখানে অ্যাডভান্স ফিচার দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে ওয়ান বাটন নিচে বাটনটা অফ আছে, এই বাটনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে দেখুন মাউসটা চলে গেলে, শুধু কার্সরটা বাকি আছে। তারপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে কার্সর টাচ করে কার্সরটা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।